হ্যাঁ, মাথায় রাখেন এটা একটা চুক্তি। তাহলে এই চুক্তিটা এক পক্ষ ভঙ্গ করলো, চুক্তি এক পক্ষ ভঙ্গ করলে অপর পক্ষ কি বাধ্য বাকি সব শর্ত পালন করার জন্য? জি না, কমন সেন্সে কি বলে? চুক্তি তো ভঙ্গ হয়ে গেল। হ্যাঁ, চুক্তি ভঙ্গ হয়ে গেল। তাহলে চুক্তি ভঙ্গ হলে কি হবে? চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ দেওয়া লাগবে, জরিমানা দিতে হবে। এই যে কালকে উদাহরণ দিছিলাম যে আমরা একটা ব্যবসা হয়েছে, ওনাকে বসাই নিয়ে বলছিলাম, মনে আছে? ওনার সাথে একটা ব্যবসা শুরু করেছি, সেই ব্যবসা শুরু করার জন্য 5 লাখ 5 লাখ 10 লাখ টাকা দুজন দিয়ে ব্যবসা শুরু করেছি। আমি মোদারি 20 টাকা দিয়েছি, আমিও কিছু টাকা দিয়েছি, পার্সেন্টেজ হিসেবে শেষ হয়ে গেছে। তো তারপরে কি করলাম, আমরা এই রুমটা ভাড়া নিলাম যেখানে আমাদের ব্যবসা, এই মিটিং এর জন্য ভাড়া দিলাম। তার জন্য ফার্নিচার লাগবে না? এই এই যে ফার্নিচার কিনেছি, এখানে 2 লাখ টাকা ফার্নিচার গেছে, এখানে এসি গেছে, লাইট গেছে, ডেকোরেশন গেছে, প্রায় 10 লাখ খরচই হয়ে গেছে। এখন আপনি পরের দিন যায় বললেন আমি ব্যবসা করবো না, আমার টাকা ফেরত দাও। যদি বুঝে থাকেন তাহলে চুপ থাকেন, হয়তো মানে মাঠ গরম করলে আপনারা সবাই চিনবে, ভাইরাল হওয়ার তো দরকার নাই, আমাদের সময়টা অনেক দামি। তাহলে চুক্তি কেউ ভঙ্গ করলে তার উপরে পানিশমেন্ট হয়, জরিমানা হয়, তাই তো? এটা হলো খুব স্বাভাবিক নিয়ম। আপনার কন্ট্রাক্টটা ছিল 15 বছরের, কন্ট্রাক্টটা ছিল 10 বছর, সেই কারণে চুক্তির অংশ বিশেষের টাকা থেকে আমি যে এইগুলো করেছি, এইগুলো করা মানে এ ফেরে দিয়েছি 32 টাকা, 25 টাকা ইউএম রে দিয়েছি, বিএম রে দিয়েছি, তারপরে এজিএম কে দিয়েছি, ডিজিএম কে দিয়েছি, তারপরে এরিয়াকে দিয়েছি, গাড়ি দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি, অফিস দিয়েছি, তারপরে পিও দিয়েছি, ক্যাশিয়ার দিয়েছি, দুনিয়াদারি এগুলো করেছি। হলো 15 বছর ধরে এই চুক্তিটা চললে এই খরচ সব উঠায় রেখেও লাভ দেওয়া যাবে, বুঝতে পারছেন? এখন কেউ যদি মধ্যবর্তী সময়ে আর প্রিমিয়াম না দেয় তাহলে কোম্পানি ক্ষতিগ্রস্ত না? ফার্স্ট ইয়ারে প্রায় 100 টাকাই ক্ষতি আমাদেরকে দিয়ে দিতে হয়, আপনারা জানেন সবাই এটা, তাই না? সবাই চাকরি করেন, সবাই জানেন এটা। এই 100 টাকা পূরণ করা কতটা কষ্টকর। এখন ব্যাংকের লভ্যাংশ পাওয়া যায় 9 টাকা, করোনা পরবর্তী সময় পাইতাম 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা, এখন পাওয়া যাচ্ছে 9 টাকা। 100 টাকা পূরণ করতে কয় বছর লাগে? এইভাবে এই 9% করে টাকা পাইলে এটা তো দেওয়া লাগবে, এটা জাদু না, আর এটা ভুয়া কোনো কিছু আগে শুনতে হবে। এইটার একটা মেকানিজম, মেকানিজমে পার্ট হলেন আপনারা, ম্যানেজমেন্টের পার্ট আপনারা। এই বিষয়ে প্রস্তাবপত্রের দ্বিতীয় পাতায় একটা ডিক্লারেশন দেওয়া আছে, তাই না? পূর্ব পৃষ্ঠার প্রদত্ত তথ্যাদি সত্য সজ্ঞানে দিয়েছি, তাই না? তারপরে বলেছে যে কোথাও কোনো তথ্য যদি ভুল হয় তাইলে পরে সে বিষয়ে কর্তৃপক্ষ যে কোনো ব্যবস্থা নিতে পারবে। তার আগেই হলো যে এটা চুক্তি আইনে একটা চুক্তি, বীমা আইনে এটা একটা চুক্তি, দেশের প্রচলন আইনে এটা একটা চুক্তি, দেশের প্রচলন আইনেও এটার বিচার করা যাবে, বীমা আইনেও এটার বিচার করা যাবে, আর হলো কোম্পানি আইনেও এটার বিচার করা যাবে। এখন এটা হলো রাষ্ট্রীয় বাধ্যবাধকতা। এই বিষয়ে আপনার অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু এই বিষয়ে এর চাইতে বেশি আলোচনার সুযোগ নেই, বোঝা গেল কি?